বন্ধুরা, মোদি আজ তাদের কথাও ভাবছে যাদের কথা আগে কেউ কখনো ভাবেনি। শহরে আমাদের যে হকার ঠেলাওয়ালা ভাই বোনেরা আছেন, আগে এদেরকে সাহায্য করার কথা কোনো সরকার ভেবে দেখেনি। আজ তাদের জন্য আমাদের সরকার পিএম স্বনিধি যোজনা নিয়ে এসেছে। এর মাধ্যমে এখনো পর্যন্ত গোটা দেশে হকার ঠেলাওয়ালাদের প্রায় 10,000 কোটি টাকার সাহায্য প্রদান করা হয়েছে। এখানে ইউপিতেও 22 লাখ হকার ঠেলাওয়ালা ভাই বোনেরা এই পরিষেবা পেয়েছেন। পিএম স্বনিধি যোজনার যা প্রভাব পড়েছে, তার থেকে বোঝা যায় যে যখন কোনো দরিদ্র সামান্য সম্বল পায়, তখন সে অসাধ্য সাধন করতে পারে। পিএম স্বনিধি যোজনার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সামনে এসেছে, যে এই যোজনার সাহায্য যে সমস্ত ভাই বোনেরা পেয়েছেন, তাদের বার্ষিক আয়ে প্রায় 23,000 টাকার অতিরিক্ত বৃদ্ধি হয়েছে। এবার আপনারাই বলুন, এরকম বন্ধুদের জন্য এই অতিরিক্ত আয়টা কত বড় শক্তিতে পরিণত হয়। এই পিএম স্বনিধি যোজনা হকার ঠেলাওয়ালা ভাই বোনেদের ক্রয় ক্ষমতাও বাড়িয়ে দিয়েছে। এবং আরও একটি গবেষণায় দেখা গিয়েছে যে এই যোজনার সুবিধে পাওয়া প্রায় 75% বন্ধুই দলিত, পিছিয়ে পড়া এবং আদিবাসী ভাই বোনেরা। এদের মধ্যেও প্রায় অর্ধেক সুবিধে ভোগী আমাদের বোনেরা। এনারা আগে ব্যাংক থেকে কোনো সাহায্য পেতেন না, কারণ এনাদের কাছে ব্যাংকে জমা দেওয়ার মতো কোনো গ্যারেন্টি ছিল না। আজ এনাদের কাছে মোদির গ্যারেন্টি আছে, আর সেই জন্যই ওনারা ব্যাংক থেকেও সাহায্য পাচ্ছেন। আর এটাই তো সামাজিক ন্যায়, যে স্বপ্ন কখনো জেপি দেখেছিলেন, কখনো লোহিয়া দেখেছিলেন না।